আশা নিরাশার হিসাব চুকিয়ে ফুরিয়ে গেল 2023। চব্বিশের আগমনীক্ষণ নতুনের বারোতা নিয়ে এলেও অতি সাধারণদের কাছে যেন শূন্যতার ক্ষেরখাতা। বছরব্যাপী দ্রব্যমূল্যের চাপে পিষ্ট মানুষজনের ভাবনা জুড়ে তাই স্বাভাবিক হোক সময়, সহজ হোক জীবন জীবিকার পথ। নীল মাহবুবের রিপোর্ট। প্রতিদিনের মতোই আড়মোড়া ভাঙা এক গায়ের সকাল, চারপাশ জুড়ে রোজকার সেই একই তোড়জোড়। নতুন দিনের নতুন আলোয় আর কতটুকুই বা বদলে যাবে খুব চেনা সে দিনলিপি। গেল বছর চলে গেলেও তাই ফের মনে পড়ে যায় আরেক গেল বছরের কথা। স্বপ্নের সমীকরণটা যে কোনো বছরেই ঠিকঠাক মেলে না, ভাগ্যটা খাবি খায় বারবার। তাই তো ফের নতুন করে স্বপ্ন দেখা যৌক্তিক হলেও নিম্ন কিংবা মধ্যবিত্তে তা অমূলকই রয়ে যায়। প্রত্যেকটা বছরের একটা করে স্বপ্ন থাকে, কিন্তু বছর শেষে দেখা যায় সেই স্বপ্নের কোনোই মূল্য নেই, মানে ভাবি একটা হয় আরেকটা। তবু গেল 365টি দিন, অনেকের কাছেই ছিল চাহিদার যোগানের গরমিলে, আয় ব্যয়ের আকাশ পাতাল তফাতে। গায়েগতরে খাটুনির যে ঘাম ঠিকঠাক তার দাম না মেলার আক্ষেপে, দিন যাপনের দীর্ঘশ্বাসে বাড়ছে সব কিছুর দামে, কিন্তু আমাদের তো কাজের একটা বেতন, এই বেতনের দাম তো বাড়ে নাই। ভালো খাবার খেয়ে বেঁচাই, কিনবার পারি না, চা থেকে দেয়া লাগে। বড় বড় লোকেরা কিনে নিয়ে বাচ নিয়ে যায়, আমরা খালি চুল ধরে চা থেকে দিই, দেয়া সারা তো বুদ্ধি নেই, পকেটে টেয়া নেই, কিনব কি দিয়া। পেঁয়াজ রসুন যাই কিনবার যাই, ময় মশলা যাই কিনবার যাই, তেল সাবান যা কিনবার যাই, আমার পোষে না, খরচ আমরা কুলের পারি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে জীবনের চড়ামূল্য দিতে হলেও তবু বেঁচে থাকে এইসব প্রাণ এক বছর থেকে অন্য বছরে, যেখানে শুধু বয়সটাই বাড়ে, বেঁচে থাকার মানটা থেকেই যায় দর কষাকষিতে। জীবনের ডামাডোলে নির্বাচনী ডামাডোলটা তাই পিছিয়ে থাকে এসব সাধারণ জনারণ্যে। মনে করেন আমার হলো ব্যাঙের মতন, আমাকে কোনো ঠান্ডা জ্বর নাই, এখন আর এক সরকার হলেও আমাকে কোনো অসুবিধা নাই, আর এই সরকার হলে আমার কোনো অসুবিধা নাই, একভাবে আমাকে খাটতেই দিব, আমরা খাটনি খাটতেছি, আমরা এই রাজনীতির মধ্যে কোনো ঝামেলাই নাই। রাজনীতি আর পেটনীতির মধ্যে যদিও তাদের কাছে বেঁচে থাকাটাই আগে, তবু দেশ নিয়ে তারা ভাবে। সোদামাটির ঘ্রাণে আগুন পোড়ার গন্ধ তারা চায় না, চায় না বৈষম্যের জাতাকল, চাই স্থিরতা, তবেই তো সুস্থির হবে মানুষ। দেশে যে রাজনীতি ধরেন, এই যে আগুন যারা এটা এটা অপকিছু সব কিছু নিয়ে ধরেন দেশ ধ্বংস হইতেছে, আরও দেশ পরিবেশ নষ্ট হইতেছে। আমরা চাই যাতে সরকার একত্রভাবে হইয়া দেশটা ভালোভাবে চালাক এবং দেশটা আরও উন্নত হোক। যে দশ দেশের কথা ভাবে, দেশেরও তো সেই দশের কথা ভাবার কথা। সম্পর্কের যে জোড়াসাঁকোতেই হাসবে রূপসী এই বাংলাদেশ। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।